নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন ভরসা রাখুন। তন্ত্রজ্যোতিষ শ্রী চক্রবর্তী এখন আপনাদের হাতের কাছে। বাস্তু, প্রেম, ব্যবসা, মামলা, মোকদ্দমা সহ সমস্ত সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন 7501305685। ইউটিউবে শ্রী চক্রবর্তীকে পেতে সার্চ করুন অ্যাস্ট্রো অ্যানালজিক। মহামৃত্যুঞ্জয়, বগলামুখী, ছিন্নমস্তা, নবগ্রহ, ত্রিশক্তি কবজ ও সমস্ত দোষ কাটাতে যোগাযোগ করুন শ্রী চক্রবর্তী। আজ হুগলির জেজুর উচ্চ বিদ্যালয়ে আজ 75তম বর্ষ উদযাপিত হলো। উৎসব চলবে আগামী কাল পর্যন্ত। পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। শুরু করেন বিধায়ক শ্রমমন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক ডক্টর করবি মান্না। উপস্থিত ছিলেন জি বাংলা খ্যাত ফটিক পুরকায়স্থ, সমাজসেবী জনার্দন ঘোষ, প্রধান শিক্ষক সহ আরও অনেকে। দেখুন ই বাংলা আজের পর্দায়। হুগলি থেকে গৌতম দাসের প্রতিবেদন। চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। বলছি স্যার, আজকে জেজুর উচ্চ বিদ্যালয় 75তম বর্ষ পূর্ণ হলো, কি বলবেন? আজকে একটা বিশেষ গর্বের দিন, যে আজকের দিনে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয়ের 75 বছর পূর্ণ হলো এবং এই পূর্ণ উৎসব পালিত হচ্ছে। এবং আজ এবং আগামীকাল যেদিন আমাদের অনুষ্ঠান আছে, আমরা সকল এলাকার সকলের সহযোগিতা পেয়ে নিজেদের গর্বিত অনুভব করছি। বলছি স্যার, প্রধান অতিথি হিসেবে কারা আসছে? প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক করবি মান্না এবং শ্রমমন্ত্রী বেচারাম মান্না এবং এখানকার সাংসদ অপরূপা পোদ্দার মহাশয়। আজকে কিন্তু কোভিড পরিস্থিতির জন্য আমরা করতে পারিনি, সেই বর্ষপূর্তি অনুষ্ঠান আজ 26 ফেব্রুয়ারি এবং 27 ফেব্রুয়ারি দুদিন ধরে হবে। আজকের এই শুভ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রম এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় বেচারাম মান্না মহাশয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে বিধায়ক ডাক্তার করবি মান্না, উপস্থিত ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার থেকে শুরু করে সমাজের বিশিষ্ট বিভিন্ন স্তরের মানুষজন, কবি, সাহিত্যিক এবং দূরদর্শন খ্যাত শিল্পী ফটিক পুরকায়স্থ থেকে শুরু করে সকলেই ছিলেন। অনুষ্ঠান আগামী কাল পর্যন্ত চলবে। আজকে 26 ফেব্রুয়ারি শুরু হয়েছে, 27 ফেব্রুয়ারি আগামীকাল রাঘব চট্টোপাধ্যায় দূরদর্শন খ্যাত শিল্পী, তার প্রোগ্রাম আছে। এবং আমাদের বিদ্যালয়ে 3 জন শিল্পী আছে, জি বাংলা খ্যাত শিল্পী, আমাদের ইউটিউবার তাপস চক্রবর্তী আছে, প্রসেনজিৎ চক্রবর্তীর অনুষ্ঠান এবং শিক্ষিকা সুজাতা চ্যাটার্জি, এনাদের অনুষ্ঠান যেমন থাকবে, পাশাপাশি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করেছিল, বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল হবে। এবং সমাজের সকল স্তরের মানুষজন এবং সকলকে আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিদ্যালয়কে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। এবং তার সাথে সাথে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমাদের বিদ্যালয়ে আসার জন্য।